একটি সুখ মানুষকে সারা জীবন হাসায় না, কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদায়। তাই নিজের সুখের জন্য অন্য কাউকে দুঃখ দিও না। সুখে থাকার দুইটি পদ্ধতি, পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। পাত্রপক্ষ মেয়ে দেখতে গিয়ে এখন আর সরাসরি বলে না, এত টাকা পণ চাই, এত ভারী গহনা চাই। এখন বলে, আপনারা মেয়েকে যা দেবেন তা আপনাদের মেয়েরই থাকবে, আমাদের কোনো দাবি নেই। লাইফের সবচাইতে বড় ভুল তো সেদিন করেছিলাম যেদিন নিজের ভালো থাকার দায়িত্বটা অন্য কারো হাতে তুলে দিয়েছিলাম। তুমি যদি সমস্যাকে বড় করে দেখো, তাহলে তুমি কখনোই সমাধানের পথ খুঁজে পাবে না। তোমার অতীতকে তুমি কখনোই বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে কাজে লাগিয়ে তোমার ভবিষ্যৎকে বদলাতে পারো। জীবনে বড় কিছু অর্জন করতে চাইলে অনেক সময় তোমাকে বড় ঝুঁকি নিতে হবে। কারোর উপর খুব বেশি আশা রেখো না, কারণ আজ নয়তো কাল সে তার আসল চেহারা দেখাবেই। পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত। একজন হলো যে তোমাকে জন্ম দিয়েছে, আর একজন হলো যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে। যত বড় হচ্ছি তত ফ্রেন্ড সার্কেলও কমে যাচ্ছে, সাথে জীবন থেকে আনন্দের মুহূর্তগুলো একে একে কমে যাচ্ছে। ভুল শব্দ শূন্য স্থানে বসানোর চেয়ে শূন্য থাকাই ভালো। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা, আর তার চেয়েও ভালো লাগবে যখন জানবেন আপনার কারণেই কারো মুখে হাসি ফুটেছে। কি ভাবছো, মানুষের উপকার করলে ভালো হবে? ভুল ভাবছো। স্বার্থের দুনিয়া কাজ মিটে গেলেই তোমাকে ভুলে যাবে। তুমি তোমার জীবনে ততটাই পূর্ণ হবে যতটা তোমার ইচ্ছা শক্তি থাকবে। আপনার টাকা আছে বলে গরিবকে কখনো ঘৃণা অবহেলা করবেন না, কারণ সৃষ্টিকর্তা চাইলে ফকিরকে বাদশাহ আর বাদশাহকে ফকির বানাতে পারে যে কোনো মুহূর্তে। জীবনে চলার পথে একটা ভালো সঙ্গী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, সে ভালোবাসার মানুষ হোক বা ভালো বন্ধু।
নিজেকে এমনভাবে তৈরি করো যাতে পেঁয়াজ ছাড়া অন্য কেউ তোমাকে কাঁদাতে না পারে। অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না, ভালোবাসা থেকে আসে। যার প্রতি ভালোবাসা বেশি তার প্রতি অভিযোগও বেশি। মানুষ সর্বদা ভালোটা ভুলে যায়, খারাপটাই মনে রাখে। যে সম্পর্কগুলোতে সারাক্ষণ ঝগড়া আর একটু পরেই আবার ভালোবাসা থাকে, সেগুলো প্রেম না, এক একটা সাজানো সংসার। আপনারা তো এই ভিডিওটি দেখলেন, কিন্তু এখনও পর্যন্ত আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এমনকি একটা লাইকও করেননি। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমাদের নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ।